সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের রতন স্যার সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী শাখা থেকে তৃতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো বোর্ডে আজকে সৃজনশীল অর্থাৎ যোগ্যতাভিত্তিক প্রশ্ন 5 নম্বর তুলে রাখা আছে। তো আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তার আগে জেনে নিব পূর্ব পাঠে আমরা কী শিখেছিলাম তার কিছু সামারাইজ। তো প্রিয় শিক্ষার্থী, পূর্ব পাঠে আমরা পরিমাপের একক সম্পর্কে ধারণা লাভ করেছিলাম, অর্থাৎ মূলত আমরা পরিমাপকে কয় ভাগে ভাগ করি বা করতে পারি, পরিমাপকে কয় ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমরা মূলত 3 ভাগে পরিমাপকে ভাগ করতে পারি। এক, সময় পরিমাপের একক, ওজন পরিমাপের একক, আর আরেকটা হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের একক। এটা তুমি এলোমেলোভাবে বলতে পারো, দৈর্ঘ্য পরিমাপের একক, সময় পরিমাপের একক, ওজন পরিমাপের একক, চাই বলো। তো আজকে আমাদের উদ্দীপকে যেটি দেখছি ওজন পরিমাপের একক নিয়ে। আচ্ছা বলো তো, 1 কিলোগ্রাম সমান কত গ্রাম? ভেরি গুড, 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। আবার এখান থেকে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র প্রশ্ন আমি তোমাদের বলেছিলাম, যে 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, 1 গ্রাম সমান কত সেন্টিগ্রাম, 1 সেন্টিগ্রাম সমান কত মিলিগ্রাম, এভাবে, তাই না? তাহলে 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, 1 গ্রাম সমান 100 সেন্টিগ্রাম, আর 1 সেন্টিগ্রাম সমান 10 মিলিগ্রাম, যেগুলো আমাদের ক্লাস থ্রিতে ব্যবহার বা প্রয়োগ নেই। তো প্রিয় শিক্ষার্থী, যতটুকু আমরা জানি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর আরেকটি বিষয় ছিল আদর্শ বাটখারা কয়টি বলতো? হ্যাঁ, আদর্শ বাটখারা 8টি। তো চলো আজকে আমরা আলোচনার মাধ্যমে এই বিষয়গুলো আরেকবার ঝালিয়ে নেব। দেখো, উদ্দীপকে দেওয়া আছে 1 ব্যাগ আলুর ওজন 2 কেজি 750 গ্রাম। একটু খেয়াল করো, 2 কেজি 750 গ্রাম, আর 1 ব্যাগ চিনির ওজন 1 কেজি 250 গ্রাম। এই দুইটা বিষয়বস্তুর উপর বেস করে আমরা নিচের 3টি প্রশ্নের উত্তর দেব। প্রথম প্রশ্ন করেছে আলুর ওজনকে গ্রামে প্রকাশ করো। তাহলে আমরা শুরুতেই নম্বর প্রশ্নের উত্তর দেব, যে 5 নম্বর প্রশ্নের সমাধান। ওকে, 5 নম্বর প্রশ্নের সমাধান লিখি, নিচে অবশ্যই সুন্দর করে বরাবরের মতো আন্ডারলাইন দিব, এবং এখানে নাম্বার দেওয়ার পর নাম্বারের নিচ থেকে লিখব আলুর ওজন। তাহলে আমি কথায় লিখে নিই এখানে একটু, আলুর ওজন। ওকে, আলুর ওজন কত কেজি? 2 কেজি 750 গ্রাম। একে কিসে প্রকাশ করতে বলছে? গ্রামে। তাহলে 2 কেজি 750 গ্রাম। ওকে, এটাকে আমি যদি গ্রামে প্রকাশ করি তাহলে ঠিক এইখানে সমান সমান দিব। 1 কেজি সমান কত গ্রাম? 1 কেজি বা কিলোগ্রাম একই কথা, কিন্তু 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে 2 × 1000, 1000, এটা কি 1000 গ্রাম? তাই তো, কেজি কি গ্রাম বানাবো, তো আমি 1000 দিয়ে গুণ দিলাম, তাহলে এখানে আমি লিখে দিব গ্রাম, ঠিক আছে? আর থাকে কত? 750 গ্রাম। তাহলে আমরা লিখে দিব 750 গ্রাম। ওকে, তাহলে 2 কেজি 2000, তাহলে সমান সমান, এখানে দেওয়ার আগে আমি খেয়াল করব যে আমার ডান পাশে জায়গা আছে কিনা। যদি জায়গা থাকে, আমার জায়গা আছে কিন্তু তোমাদের নাও থাকতে পারে, জায়গা যদি থাকে তাহলে এখানে আমি সূত্র লিখে দেব, আর না হইলে আমি নিচে সমান সমানে কাছে আসবো না, সমান সমান একটু দূরে এখানে সুন্দর করে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দেব, যেহেতু 1 কেজি বা কিলোগ্রাম সমান 1000 গ্রাম। এটা হচ্ছে তোমার সূত্র, এই সূত্রটা অবশ্যই দিতে হবে। ওকে, এরপরে সমান সমান দাও, 2 × 1000, 2000, 2000 এটা কি গ্রাম? এটা অত গ্রাম, তাহলে দুটো একসাথে করে দিই, 750 গ্রাম, ব্র্যাকেট দিয়ে আমি গ্রাম লিখে দিলাম একবারে, বারবার না লিখে। তারপরে যোগ করে সমান সমান দেখো, 2750 গ্রাম। ওকে, এইটা তোমার চলে আসলো ক নম্বর উত্তর। উত্তরটা সুন্দর করে মার্জিন বরাবর লিখবা, উত্তর 2750 গ্রাম। বাবা, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবো, এই লাইনের মধ্যে যেন ঢুকে না যায়। ওকে, এটা গেল তোমার ক নম্বর প্রশ্ন। বলেছে আলুর ওজনকে গ্রামে প্রকাশ করো, করে ফেলেছি। এবার বলছে আলু ও চিনির মোট ওজন কত কেজি? আলু ও চিনির মোট ওজন, তাহলে আলুর ওজন এত, চিনির ওজন এত, আমরা একটু আলাদা আলাদা করে লিখব।
আমি এই পাশে জায়গা আছে তাই আমি এই পাশে দেখাচ্ছি। খ নম্বর প্রশ্ন, আলুর ওজন ওজন কত কেজি? 2 কেজি 750 গ্রাম। তাহলে 2 কেজি 750 গ্রাম, একটু ফাঁকা ফাঁকা করে লিখবো তোমরা সুন্দরভাবে। তাহলে 2 কেজি 750 গ্রাম। আর চিনির ওজন, চিনির ওজন যদি এগুলো দশমিকের অঙ্ক না হতো তাহলে আমরা এক লাইনই করে ফেলতে পারতাম। চিনির ওজন হচ্ছে 1 কেজি 250 গ্রাম। 1 কেজি আমরা লিখব, পুরোটাই লিখব, 250 গ্রাম। সুন্দর করে ফাঁকা ফাঁকা করে লিখব, আন্ডারলাইন করো সুন্দর করে। এটা কি করব আমরা, আলু ও চিনির মোট ওজন, দ্যাটস মিন যোগ। তাহলে এটা আমরা যোগ চিহ্ন দিয়ে নেব, যোগ করতে হবে, এটা যোগ করো। যদিও এটা বড় হয়, ব্যাখ্যা দিতে হয়, যেহেতু সৃজনশীল আমরা ব্যাখ্যা দেবো না, ডিরেক্ট করে চলে যাব। 0000 গ্রাম, 5 5 10 এ 0 গ্রাম, হাত থেকে 1 2 এর আগে 3 3 আছে সাথে 0, হাতে থেকে 1 1 কে নিয়ে চলে আসো, এপারে এপারে এসে কেজিতে চলে আসবে, এখানে কেজি লিখে নাও, তারপরে 2 এর আগে 3 আর ওই হাতের 1 এ 4। তাহলে অতএব মোট ওজন এখানে লিখবো আমরা, মোট ওজন 4 কেজি 0 0 গ্রাম। তাহলে উত্তরে আমরা শুধু লিখে দিব, উত্তর 4 কেজি। ওকে, শেষ। এটা হলো আমার খ নম্বর প্রশ্ন। এরপরে আমরা করব গ নম্বর প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী, ক নম্বর অবশ্যই বুঝতে পেরেছো, আমি মিশিয়ে দিচ্ছি, এবার আমরা গ নম্বর অঙ্ক করব। গ নম্বর প্রশ্নে কি বলেছে একটু দেখো, প্রশ্নে বলেছে চিনি মাপতে কমপক্ষে কী কী বাটখারা লাগবে। এটা আসলে কোনো অঙ্কই না, শুধু আমি বলে দিব। তাহলে কতখানি চিনি? 1 কেজি 250 গ্রাম। আমি এখানে সুন্দর করে লিখে নিব যে 1 কেজি 250 গ্রাম চিনি মাপতে, এটার কোনো লাইন নাই কিন্তু, তুমি 2 লাইন 3 লাইন 4 লাইন লিখতে পারো, মাপতে কমপক্ষে একটি 1 কেজি। দেখো আমার কি 1 কেজি 250 গ্রাম, তাহলে 1টি 1 কেজির বাটখারা লাগবে। আমার কিন্তু মনে রাখতে হবে আদর্শ বাটখারা দিয়ে ওজন করতে হবে, কিন্তু তুমি বাজারে গেলে কিন্তু 250 গ্রামের একটা বাটখারা পাও, তাহলে তুমি বলতে পারো যে 1টি 1 কেজি 1টি 250 গ্রামের, বাট হবে না, আদর্শ বাটখারার মধ্যে 250 গ্রাম নাই। কী কী আছে দেখি, 1টি 1 কেজি বা কিলোগ্রাম তুমি যাই লেখো, 1 কেজি 1টি 200 গ্রাম ও 1টি 50 গ্রাম, 50 গ্রামের বাটখারা। বাবা কথা এখানে যা আছে তুমি তাই লিখবা, কয় মাপের বাটখারা লাগবে তাহলে তুমি এখানে লাগবে লেখো, যদি ওখানে বলতো প্রয়োজন তাহলে তুমি প্রয়োজন লিখতা, যা লেখছে তাই। ওকে, তো এই ছিল আজকের মতো অঙ্ক, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, এটা নিয়ে কনফিউজ হবে না, এখানে যা লাগবে তুমি শুধু তাই বলে, তাহলে 2 কেজি হইতো তাহলে 1 কেজি 2টি বাটখারা, 5 কেজি হইলে 1 কেজির 5টি বাটখারা, মানে আদর্শ বাটখারা দিয়ে তোমাকে মেপে দেখাইতে হবে। দেখো তোমাদের মূল বই দেওয়া আছে, আর ছবিটি দেখে নাও আদর্শ বাটখারা কী কী আছে। আচ্ছা, তাহলে এই কয়টা আদর্শ বাটখারা দিয়েই আমাকে এই কয়টা পরিমাপ করে দেখাতে হবে, 1 কেজির 1টি 200 গ্রামের 1টি 50 গ্রামের 1টি, তাহলে আমার এই ওজনটা হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের ক্লাসটা সুন্দরভাবে বুঝতে পেরেছো, আর এতক্ষণ ধৈর্য সহকারে আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, আর আশা করব পরবর্তী ক্লাসগুলোতেও তোমরা আমার সঙ্গে এভাবেই সঙ্গ দেবে আর নিজেদের স্কিলকে ডেভেলপ করে নেবে। আজকের মতো এখানেই শেষ করছি। শেষ করার পূর্বে তোমাদের গতানুগতিক যে কাজ, HW যে অঙ্কটি করায় সেটাই তোমাদের HW থাকে তোমরা জানো। তো আজকের HW সৃজনশীল কত বলতো, সৃজনশীল 5, এটা তোমাদের HW। তো এই অঙ্কটি তোমরা সুন্দর করে রাখবা, হোয়াটসঅ্যাপে পোস্ট করবা, আর বারবারই যে কথা বলি তোমার নিয়মিত ধর্মীয় বিধিবিধানগুলো মেনে চলো, পিতামাতা শিক্ষক গুরুজনদের কথা মেনে চলো, আর অবশ্যই সর্বদা স্বাস্থ্যবিধি মেনে চলো।
ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সুরক্ষিত থেকো, আর প্রতিনিয়ত আমাদের সঙ্গেই থাকো। ধন্যবাদ সবাইকে।